বিভাব নাটক থেকে যে প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা পড়বে সেই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ডাউনলোড লিঙ্কটি আমি ডেসক্রিপশন দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার আগে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ এই সম্পূর্ণ ভিডিওটিতে আমি সেই পিডিএফটির পাসওয়ার্ড এবং এই যে পিডিএফটিতে যে যে প্রশ্ন এবং উত্তরগুলি দেওয়া আছে সেগুলি কিভাবে পড়তে হবে সব কিছুই আমি কিন্তু তোমাদের দেখাবো হ্যালো স্টুডেন্টস সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত প্রথমে আমি তোমাদের বিভাব নাটক থেকে গুলো বুঝিয়ে দিই তারপরে এসে গুলো বুঝাবো ঠিক আছে দেখো বিভাব নাটক থেকে এমসিকিউ দেখতে পাচ্ছ তোমার লেখা আছে যে বিভাব নাটকটি কোন ধরনের নাটক উত্তর হবে একাঙ্ক নাটক অর্থাৎ পাশে যে কালো করে দেওয়া আছে বল্ড করে দেওয়া আছে সেটাই উত্তর ঠিক আছে আর একটা দেখো নেক্সট কোশ্চেন আমি দেখাচ্ছি পর্দা খুললে দেখা যায় কি দেখা যায় উত্তরবে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা এইভাবে দেখো সব এমসিকিউ কিউ কিন্তু এখানে দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে পাঁচ নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বিভাব নাটকটির অনুপ্রেরণা কি। উত্তর হবে জাপান জাপানি কাবুকি থিয়েটার এইভাবে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি পড়তে হবে সামনে প্রশ্নে দেখো বিভাব নাটকে উল্লেখিত যে রাস্তা বা ল্যান্ডটির কথা আছে সেই রাস্তা বা ল্যান্ডটির নাম কী উত্তর হবে সমাত্তর ল্যান্ড ঠিক আছে এইভাবে দেখো আমি তো চললাম হে আবার দেখা হয় কি না কে জানে এটি কোন কার কোন নাটকের উক্তি তাহলে এটা উত্তর হবে এটি তুলসী লড়ির লেখা পথিক নাটকের উক্তি আর এই এই উদ্ধৃতি গাওয়া হয়েছিল ফিল্মি ঢঙ্গে ঠিক আছে নেক্সট দেওয়া আছে দ্য নাইট ইজ কলিং মি মি এই সংলাপটি কার লেখা উত্তর হবে শ এইভাবে কিন্তু এমসি কিগুলি তোমরা ভালোভাবে পড়বে আমি যেইভাবে এমসিগুলি তোমাদের এখানে দেখিয়েছি এই দেখো যেমন সম্ভমিত্রের মতে কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায় উত্তরভাবে বত্রিশ ইঞ্চি নেক্সট সম্ভমিত্র বিভাব নাটকে যে তামাশার কথা বলেছেন তার সেই তামাশা তামাশার নাম কী মারাঠি তামাশা ঠিক আছে অমর গাঙ্গুলির সংস্কৃতি কত নম্বর পেয়েছিল তেরো বিবাহ নাটকে কোন বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছিল হারমোনিয়াম দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সম্পূর্ণ নাটক থেকে তোমরা যারা বুঝতে পারছো না যে এই নাটক থেকে কোন কোন এমসি প্রশ্নগুলি পড়তে হবে এবং কোন এসে কিউ প্রশ্নগুলি পড়তে হবে টোটালটাই আমাকে এই আমার এই পিডিএফটিতে দেওয়া আছে পিডিএফটি তোমরা ডাউনলোড করে নেবে এবং এই পিডিএফটির পাসওয়ার্ড আমি এই ভিডিওর কথাও দেখাবো তোমাদের ঠিক আছে তোমার সম্পূর্ণ ভিডিও দেখো যদি সম্পূর্ণ ভিডিও না দেখো তাহলে তোমরা অবশ্যই আমাকে তোমার কমেন্ট করবে যে স্যার পাসওয়ার্ড বলেন কিন্তু এই ভিডিওর কোনো জায়গায় আমি পাসওয়ার্ডটি তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে দেখো তাহলে দেখো খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় বক্তাকে বক্তা বলেছে উত্তর হবে অমর আরে এর মাথায় খালি লফসেন ঘরে রে কার মাথায় ঘরে বৌদি তৃপ্তিমিত্রের মাথায় ঠিক আছে দ্বিতীয় লফসেনে অমর কী চরিত্রে অভিনয় করেছে উত্তর হবে পুলিশ তারপরে সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্র ছাত্রীর যা কিছু নোটস লেখাই সব কিছুই আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলায়কটি প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও এভাবে কিন্তু এমসি কিউ প্রশ্নগুলি পড়বে তারপর দেখো এসএ কিউ প্রশ্ন এবং উত্তর সব কিছুই এখানে দেওয়া আছে দেখো যেমন এই এসে কিউ প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর এই প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালোভাবে পড়বে ঠিক আছে যেমন এই যখন একটা একটা বিষয় আমি তোমাদের এখানে বুঝিয়ে দিই যেমন একটা লাইন থেকে কখনো কখনো দুইটা প্রশ্ন হতে পারে যেমন লাইন তুলে কশ্চিন সাত নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ লেখা আছে মনে হলো লোকে মানবে না এটা লাইন প্রশ্ন হচ্ছে এখান থেকে এক নম্বর রমেন হওয়ার প্রশ্ন লোকে কি মানবে না আর দুই নম্বর কশ্চেন লোকে না মানার কারণ কি। তাহলে এক নম্বর উত্তর এই যে দেওয়া আছে দেখতে পাচ্ছ আর দুই নম্বর উত্তরটি রমেন দেওয়া আছে তাহলে প্রশ্নটি পরীক্ষায় যেইভাবে আসবে সেইভাবেই কিন্তু তোমাদের উত্তরটি লিখতে হবে আমার কথা বুঝতে পারলে আমি কি বললাম তার দেখো এবার নেক্সট এসে কি কোশ্চিন আছে বিবাহ নাটকে উল্লেখিত কাবুকির বৈশিষ্ট্য কি দেওয়া আছে সুন্দরভাবে কাবুকির বৈশিষ্ট্য ছিল সেই নাটকের অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার করা এইভাবে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন উত্তর ভালো হয়ে পড়বে আবার দেখো একটা কোশ্চিন লাইন তেল কোশ্চিন আছে বাঙালিরা শুনি কাদনে জাত ঠিক আছে এখান থেকেও দুইটা রমেন হট প্রশ্ন আছে এইভাবে যেইভাবে প্রশ্ন পরীক্ষায় আসবে সেইভাবে উত্তরগুলো লিখবে কিন্তু ঠিক আছে আমি বলছি একজন শিক্ষক হয়ে বলছি এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে এর বাইরে তোমরা আর প্রশ্ন পড়তে যেও না এগুলোর মধ্যে থেকেই পড়বে আর পিডিএফটি ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিলে তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে তোমরা যদি এটা চাও এটা কিন্তু কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারবে সো ডাইরেক্ট তোমরা কিন্তু এখান থেকে পড়তে পারবে তোমাদের সুবিধার জন্যই আমি এই পিডিএফটি তোমাদের আমি দিয়েছি এরপরের ভিডিওতে আমি যত আমার কাছে পিডিএফ আছে সব পিডিএফের ডাউনলোড লিঙ্ক ভিডিও বানিয়ে আমি তোমাদের দেবো ঠিক আছে